হ্যালো বন্ধুরা, আজ আমি খাবো কালকে পটল বাটা। পটল বাটাটা এটা হচ্ছে কচুর শাক, এটা হচ্ছে পটল ভাজা খুবই, এটা হচ্ছে কাটোয়া ডাটা দিয়ে মুগের ডাল করা হয়েছে, এটা ডাটা চচ্চড়ি, এটা হচ্ছে রুই মাছ আর ল্যাটা মাছের ঝাল। বন্ধুরা, আমি এখন খাওয়া শুরু করছি। আপনার দেখুন, প্রথমে আমি খাবো পটল বাটা দিয়ে। এটা কচুর শাক,
হচ্ছে কাটো আটাটা দিয়ে মুগের ডাল করা হয়েছে। কাটোয়ারাটার চচ্চড়ি, এই সময় কাটোয়ারাটা অনেক কঠিন, তা কাটোয়ারাটার চচ্চড়ি কুমড়ো আলু ডাঁটা টমেটো দিয়ে করা হয়েছে, খুব ভালো হয়েছে খেতে। এর মধ্যে আছে কুমড়ো আলু, রাঙা আলু, পটল, টমেটো,
এটা হচ্ছে কাতলা মাছ, ল্যাটা মাছের ঝাল, সর্ষে বাটা দিয়ে করা হয়েছে। Thank you.